নমস্কার, সবাই ভালো আছেন তো? আসুন, আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি। বৃন্দাবনে কালাবাবুর যে কুঞ্জে মা ছিলেন, তার খুব কাছেই বংশীবট। অনেক সময় বংশীবটে গিয়েও মা একা একা বসে থাকতেন, মন চলিয়া যাইত সেই দাপর যুগে। চিত্রপটে ভাসিয়া উঠিত কত চিত্র। একদিন শ্রীমা মানসপটে দেখিলেন যমুনা পুলিনে মনোরম এক কুঞ্জবন, ব্রজবালাদিগের সহিত তিনিও মধুর বংশীধ্বনিতে আকৃষ্ট হইয়া তথায় উপস্থিত হইয়াছেন। কোন মুহূর্তে তিনি ব্রজবিহারী শ্রীকৃষ্ণের পার্শ্বে মিলিত হইয়াছেন, কিন্তু শ্রীরাধাকে দেখিতে পাইলেন না। স্বয়ং রাধা বলেই কি পৃথকভাবে রাধারানীকে দেখতে পেলেন না মা? ইহার পর আর কিছু তাহার স্মরণ হয় না। বাহ্য চৈতন্য যখন ফিরিয়া আসিল, ব্রজবিহারী তখন অদৃশ্য হইয়াছেন। বংশীবটে তিনি একাকিনী বিরহ ব্যথায় ধুলায় লুটাইয়া কাঁদিতে লাগিলেন। পুনরায় বাহ্য চৈতন্য হারাইলেন। এই অবস্থা দর্শনে শঙ্কিত হইয়া কালিদাসী মায়ের মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন এবং অবিরাম রাধেশ্যাম নাম শুনাইতে লাগিলেন। মাকে সন্তর্পণে কুঞ্জে লইয়া যাওয়া হইল। এই দিবস তাহার স্বাভাবিক চৈতন্য ফিরিতে অনেক বিলম্ব হইয়াছিল। এইরকম আরও অনেক ঘটনা আছে মায়ের জীবনে, যার সঙ্গে জড়িত আছে মায়ের রাধা সত্তার দূর ও নিকট যোগ। শ্রীমার নিজ মুখে বিবৃত একটি তথ্য, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাত, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। এই সমাধির কারণ কি অতীত জীবনে স্মৃতির গভীরে প্রবেশজনিত রসানুভূতি? বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিচার করে এ বোঝা যায় না। ঠাকুরের অদর্শনের পর শ্রীমা হাতের বালা খুলে ফেলেছিলেন। মাকে ঠাকুর দর্শন দিয়ে বলেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? মা বললেন, বৈষ্ণবতন্ত্র কি, আমি তো কিছু জানি নে। ঠাকুর বললেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেদিনই বিকেলে গৌরীমার আগমন হলো। বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝিয়ে দিলেন যে তার বৈধব্য অসম্ভব, কারণ তার চিন্ময় স্বামী। এক দোল পূর্ণিমার দিন দুটি অল্পবয়স্ক বালক ও একটি যুবক শ্রীমাকে প্রণাম করতে আসে। ছেলে দুটি সঙ্গে আবির এনেছিল। তারা বলল, আমরা আবির দেব। এই কথা শোনা মাত্র মায়ের ভাবান্তর হলো, আবির দেবে বলেই তিনি চপলা বালিকার মতো হয়ে গেলেন এবং ছেলেরা তার পায়ে আবির দিতে না দিতেই তাদেরই আবির নিয়ে চপল ভঙ্গিতে তাদের গায়ে নিক্ষেপ করতে লাগলেন। সেই মুহূর্তে শ্রীমার মনে কি বৃন্দাবন স্থলীর কোনো অতি দোল পূর্ণিমার কথা মনে পড়ে গিয়েছিল? তাই কি তিনি সহসা নিজ মাতৃভূমিকা বিস্তৃত হয়ে চপলা বালিকায় পরিণত হয়েছিলেন? 1301 সালে শ্রীমা যখন বৃন্দাবনে যান, একদিন যমুনার জলে অবগাহন করবার সময় তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। যমুনার জলকে তার মনে হয় কৃষ্ণ প্রেমের ধারা, আর মনে হয় মা যশোদার নীলমণি যেন তাতে লুকিয়ে আছেন। রাধাভাবের গানে মায়ের বিশেষ প্রীতি ছিল। শ্রীমায়ের নিরভিমান সরলতা ও নিরহংকার সরসতা এক বিস্ময়ের বস্তু। যখন শত শত ভক্ত
তার কৃপা লাভের জন্য ব্যাকুল। তখনও তিনি ছায়া ঘেরা পল্লীর শ্যামল অঞ্চলে দীনতম বেশে সকলের সঙ্গে নিজেকে মিশিয়ে রেখেছেন। কত দূর দূরান্তর থেকে লোকজন আসে শ্রীমাকে তারা দেবী জ্ঞানে পুজো করে, কিন্তু গ্রামের লোকজন সেসব কিছুই বোঝে না। তাদের কাছে তিনি দিদি, পিসি অথবা সারু। স্বভাবতই পাড়া প্রতিবেশীরা কেউ কেউ শ্রীমাকে প্রশ্ন করেছে, তোমাকে দেখতে কত লোক কত দূরদেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? একটু হেসে শ্রীমা উত্তর দিয়েছেন, তা নাই বা বুঝলে তোমরা আমার সখা, তোমরা আমার সখী। গ্রামের চৌকিদার অম্বিকা বাগদি একদিন তাকে বলে, লোকে আপনাকে দেবী ভাগবতী কত কী বলে, আমরা তো কিছুই বুঝতে পারি না। স্নিগ্ধ কণ্ঠে শ্রীমা উত্তর দিলেন, তোমার বুঝে দরকার কী? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। একদিন এক ভক্ত সন্তান মাকে বললেন, কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। শ্রীমা হেসে উত্তর দিলেন, বলো কি, সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। শ্রীমার মাতা ঠাকুরণী শ্যামা সুন্দরী দেবী যখন তার শেষ বয়সে তাকে বলেছিলেন, মা গো তুই যে আমার কে মা, আমি কি তোকে চিনতে পারছি মা? বিরক্তি সহকারে শ্রীমা বলেছেন, কে আবার কে আবার, আমার কি চারটি হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন?